Assalamualaikum warahmatullahi wabarakatuh. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Innal hamdalillah wahda wassalatu wassalamu ala man la nabiyya ba'da amma ba'd fa'a'udzu billahi minasy syaithanir rajim. Bismillahir rahmanir rahim. Iqra' bismi rabbikal ladzi khalaq. Wa fil hadis ma min muslim yabitu ala dzikrin tahiran fa yata'abu minal layl fa'as'alullaha khairan illa a'tahu Allahu iyyah. সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহেরবানিতে আমরা প্রতি সপ্তাহে নেই এই আঞ্জুমানে আসার এবং বসার তৌফিক পেয়েছি সকলে বলে আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মানবতার দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সকলে বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো রাতে বেলায় সালাত আদায়কারী তৎকালীন যুগে সৎ মানুষেরা রাতের বেলা সালাত আদায় করত এবং নবীদের নীতি ছিল রাতের বেলা সালাত আদায় করা আমরা যদি আল্লাহ তাআলা নৈকট্য লাভ করতে চাই এবং জান্নাতের উচ্চ স্থান পেতে চাই তাহলে আমাদেরকে রাতের বেলা সালাত আদায় করতে হবে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন তাতাজাফা জুনুবুম আলাল মাদাজা মুত্তাকিদের পিঠ তাদের রাতের বিছানার সাথে একত্রিত হয় না এবং কি আরকায়েত আল্লাহ তাআলা বলেন কানু আলিলাম মিনাল লাইলি মা ইয়াহজারুন ওয়া বিল আসহারিহিম ইস্তাগফিরুন তারা রাতে কম ঘুমাত এবং আল্লাহ আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করত আল্লাহ তাআলা আর কাতে বলেন তিনি রাসূলকে উদ্দেশ্য করে বলেছেন হে নবী আপনি সালাত আদায় করুন এবং দীর্ঘ সময় আমার তাসবিহ পাঠ করুন হাদিস শরীফে মুআযিদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন মুসলিম ইয়াবিতু আলা যিকরিন তাহিরান ফাতা'আবু মিনাল লাইল ফাসআলুল্লাহ খায়রান ইল্লা আ'তাহু আল্লাহু ইয়্যা তোমাদের মধ্যে কোনো মুসলমান যদি রাতের বেলা ওযু করে জিকির করতে করতে শুয়ে পড়ে এবং সে যদি গভীর রাতে উঠে আল্লাহ তাআলার নিকট কোনো কল্যাণময় জিনিস চায় আল্লাহ তাআলা তাকে সেই কল্যাণময় জিনিস দান করেন এই হাদিস থেকে বোঝা যায় আমরা যদি রাতের বেলা ওযু করে জিকির করতে করতে ঘুমাই সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত এবং তদরূপ ওই রাতে যদি আমরা উঠে আল্লাহ তাআলার নিকট দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সেই দোয়া কবুল করে নেবেন আর হাদিসে মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বর্ণিত তিনি বলেন قام رسول الله صلى الله عليه وسلم حتى تورط قدماه فقيل له لما تصنع هذا وقد غفر لك ما تقدم من ذنبك তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে যখন সালাত আদায় করতেন তিনি এত দীর্ঘ করতেন যে তার ওনার পায়ের পাতা ফুলে যেত তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হতো আপনি এরূপ কেন করেন আপনার তো পূর্বে এবং পরে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন অতএব আপনি এমন কি জন্য করেন তখন তিনি বলতেন আমি আল্লাহ তাআলাকে একজন কৃতজ্ঞ বান্দা হতে পারবো না এই হাদিস থেকে দুইটি জিনিস বোঝা যায় যে আমরা রাতে যদি সালাত আদায় করি তাহলে তখন আমরা দীর্ঘ সময় সালাত আদায় করব এবং কি আমরা যদি রাতে সালাত আদায় করি শুধু ক্ষমা প্রার্থনা করি তাহলে না আমরা ক্ষমা প্রার্থনা করব এবং কি আল্লাহ তাআলা কৃতজ্ঞতা আদায় করব এই উক্ত আলোচনা থেকে যেটি বোঝা যায় আমরা রাতে সালাত আদায় করব আল্লাহ তাআলা ক্ষমা প্রার্থনা করব এবং কি আমরা যদি আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে চাই জান্নাতের উচ্চ স্থান পেতে চাই তাহলে আমাদেরকে রাতের বেলা সালাত আদায় করতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে রাতের বেলা সালাত আদায় করার তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته